বন্ধুরা আজকে যে পদ্ধতি আমি আপনাকে দেখাচ্ছি এইভাবে যদি আপনি লঙ্কা গাছ লাগান তাহলে আপনাকে আর বাজারে যেতে হবে না গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি এই পদ্ধতিতে লঙ্কা গাছ লাগান চিনি গাছ লাগান সহজে এটা একটা ম্যাজিক ট্রিক এটা হচ্ছে ওয়ান জি কাটিং লঙ্কা গাছে আপনি অনেক দিন অনেকের ভিডিওতে দেখেছেন থ্রি জি কাটিং কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি থ্রি জি কাটিং করেন তাহলে দেখা যাবে ব্রাঞ্চ তৈরি করতে আর ওখানে ফুল আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে আর ফলও হবে না ওখানে লঙ্কাও ধরবে না আপনাকে আমি ওয়ান জি কাটিংয়ের ফলাফল দেখাচ্ছি ইউনিক কাটিং সিস্টেম কিছু করতে হবে না যখন লঙ্কা গাছটা প্রায় ছয় থেকে আট ইঞ্চি লম্বা হাইট হয়ে যাবে আর উপর থেকে টিপ পোরশন যে আছে সেটা আঙুলের নখ দিয়ে ফট করে কেটে উপরের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন এখানে দেখুন আমি ওয়ান জি কাটিং করেছিলাম যখন ছয় থেকে সাত ইঞ্চি গাছ এই যে দেখুন উপরের যে বোটা সেগুলো যে দুটো পাতা বা তিনটে পাতা আপনি কেটে বাদ দেবেন নিচ থেকে দেখুন আট থেকে এই যে দেখুন যেখানে কেটেছি আমি এই ব্রাঞ্চটা আপনাকে দেখাচ্ছি সার্কেলে দেখাচ্ছি এরপরে নিচ থেকে আট থেকে দশখানা ব্রাঞ্চ বেরবে প্রত্যেকটা থেকে আবার দু চারটে করে ব্রাঞ্চ বাড়বে আর যে গাছটা হবে সে ভর্তি মধ্যে ফুল হবে আর ভর্তি ওখানে লঙ্কা হবে দেখুন এক একটা গাছে কমসে কম দুশো থেকে আড়াইশো গ্রাম আপনার লঙ্কা ধরে আছে এবার আপনার অনেকবার আপনার লঙ্কা ধরবে এখানেও দেখেন আমি ওয়ান জি কাটিং করেছিলাম ওয়ান জি কাটিং হচ্ছে লঙ্কা গাছের জন্য খুব আদর্শ আর কিছু ট্রিটমেন্ট আপনাকে বলবো যদি আপনার লঙ্কা গাছে আপনাকে গ্রো করতে হয় তো বেশ কিছু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তাহলে আপনার কাছে প্রচুর প্রচুর লঙ্কা ধরবে আর আপনাকে যদি আপনি দেখছেন যে আপনার লঙ্কা গাছ গ্রো করছে কিন্তু তার মধ্যে ফুল ফল আসছে না তাহলে আপনাকে আমি একটা রাসায়নিক সার যদি প্রয়োগ করতে চান তাহলে আপনাকে আমি দেখাচ্ছি একটা এনপিকে টোয়েন্টি 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 এটা একটা রাসায়নিক সার এটা আপনি দু গ্রাম পার লিটারে নিয়ে আপনি স্প্রে করতে পারেন বা তিন থেকে চার গ্রাম আপনি নিয়ে যদি আপনি গামলায় দিয়ে দিয়ে ওটাকে যদি আপনি আপনি জল দিয়ে দেন তাহলে পনেরো থেকে বিশ দিন একবার যদি আপনাকে দিয়ে দেন তাহলে আপনি একবার থেকে দুবারে যদি আপনি প্রয়োগ করে এটাকে আপনি দেখাতে পারেন তাহলে দেখবেন সব ফুল গাছ ভর্তি ফুল চলে আসবে আর সেই ফুলগুলো প্রত্যেকটা লঙ্কায় কনভার্ট হবে এটা খুব সহজ পদ্ধতি জরুরি নয় কি আপনাকে করতেই হবে কিন্তু যখন দেখবেন আপনার লঙ্কা গাছ খুব গ্রোথ করছে কিন্তু ফুল হচ্ছে না এই যে দেখুন এখানে দেখুন প্রচুর ফুল ধরা শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা ফুল লঙ্কায় কনভার্ট হবে সেই জন্য আপনাকে বলছি যদি আপনার সেরকম প্রয়োজন হয় এনপিকে টোয়েন্টি 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 দিন তাহলে আপনার যদি আপনার ফল ফুল না আসে তাহলে আপনি এটা দিতে পারেন আর একটা আপনাকে বলছি যে লঙ্কা গাছে অনেক সময় কী হয় দেখেন এরকম পাতা হোল্ডেডও হয়ে যায় এটা কি ক্লোরোফিলের অভাব হয় ম্যাগনেশিয়ামের অভাব হয়ে যায় এই জন্য একটা ন্যাচারাল জিনিস আপনাকে বলছি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সাল এই যে প্যাকেটটা দেখছেন এই ধরনের প্যাকেট আপনি দেখতে পাবেন কোনো নার্সারির দোকানে বা কোনো কেমিস্ট বা ওষুধের দোকান আপনি কি এপসাম সাল বললে আপনাকে প্যাকেট দিয়ে দেবে দামও খুব বেশি নয় এটা আপনাকে দু গ্রাম পার লিটারে নিয়ে আপনি যে কোনো স্প্রেয়ারে আমার যে স্প্রেয়ারটা এখন আছে এখানে পাম্প স্প্রেয়ার যেটা ইলেকট্রিক স্প্রেয়ার এটা দু লিটারের স্প্রেয়ারটা আমি প্রায় চার গ্রামের মতো নেবো এটাতে চার গ্রাম নিয়ে এটা আমি জলে মিশিয়ে নেব। এটা গুলতে একটু সময় লাগে প্রায় দশ পনেরো মিনিট গুলতে সময় লাগে আর এই এটা ভালোমতো মিশিয়ে নিয়ে আপনি পুরো গাছকে একবারে স্প্রে করে দেবেন গাছটাকে উপর নিচ ভালো করে স্প্রে করে দিয়ে স্নান করিয়ে দেবেন এটা কি ম্যাগনেশিয়ামের জন্য এই গাছের যে ক্লোরিফিল অভাব সেটা পূরণ হবে আর আপনার পাতা খুব সবুজ হবে তার ফলে গ্রোথ খুব ভালো হলে খুব ভালো ফুল আসবে আর সেই ফুলগুলো আবার লঙ্কায় কনভার্ট হবে খুব তাড়াতাড়ি তো এই অ্যাপসানসালটা খুব জরুরি জিনিস আপনি লঙ্কা গাছে যদি আপনার ফুল ফল না হয় বা পাতা হলদেটে হয়ে যাচ্ছে তার জন্য আপনি এটাকে স্প্রে করে দেখুন প্রায় পনেরো দিন একবার স্প্রে করবেন দেখবেন লঙ্কা গাছে লঙ্কা ভর্তি থাকবে আর গাছটা একদম সুস্থ সবল সতেজ থাকবে খুব ভালো কাজ করবে আরেকটা লঙ্কা গাছে খুব প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার পাতা কুঁকড়ানো রোগ সেক্ষেত্রে আপনি কাকা বা থিটা এই ধরনের যে অর্গ্যানিক ইনসেকটিসাইড আছে সেটাই দিতে পারেন যদি কেমিক্যালে আপনার প্রবলেম না থাকে তাহলে ইমিডাক্লোরোপিড ইনসেকটিসাইড যে কোনো ইনসেকটিসাইড হামলা বা এই ধরনের ইমিডাক্লোরোপিড কোনো ইমিডাক্লোরোপিড ইনসেক্টিসাইড ওয়ান এম পার লিটার নিয়ে আপনি যদি পনেরো বিশ দিনে বা মাসে একবার স্প্রে করে দেন তাহলে হোয়াইট ফ্লায়ার একটা হবে না আর পাতাও কুকুরানো হবে না এই যে পদ্ধতিগুলো আমরা বললাম যদি আপনি ঠিকমতো গোবর সার দিয়ে বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করতে পারেন ওখানে লঙ্কা গাছ লাগাতে পারেন ওয়ান জি কাটিং করতে পারেন আর টাইম টু টাইম আপনি যদি এখানে যদি প্রয়োজনীয় জিনিসগুলো দিতে পারেন তাহলে আপনার লঙ্কা গাছ লঙ্কা গাছে ভরতে দেবে আর বাজারে আপনাকে যেতে হবে না এত লঙ্কা ধরবে পিছনে দেখুন প্রচুর লঙ্কা গাছ আছে আমার প্রচুর প্রচুর লঙ্কা ধরেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ